ভিউয়ার্স, এনি বাংলা টিভিতে আপনাদেরকে স্বাগত। এখন আপনাদের এমন একটি জায়গায় নিয়ে আসছি, সাভার কবিরপুর গ্রামে পাগলাবাজার নামক জায়গায়। শারমিন আপার কোয়েল পাখির খামারে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে কোয়েল পাখির রাখার জায়গাগুলো তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে লেট দিয়ে তৈরি করা। চলুন দর্শক এখন আপনাদেরকে ভেতরে ঢুকিয়ে পাখিগুলো সম্পর্কে কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন দর্শক পাখির খাঁচাগুলো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। পাখিগুলোকে এইভাবে সুন্দর করে খাবার পরিবেশন করা হয়। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে পাখির খাঁচাগুলো বানানো হয়েছে এবং কিভাবে পাখিগুলোকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ডিমগুলো আবার কি পাখিকে পানি খাওয়ার জন্য পানি দিতেছেন এখানে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন পাখিগুলোকে পানি দেওয়া হচ্ছে খাওয়ার জন্য। চলুন দর্শক এখন আমরা কথা বলবো এই কোয়েল পাখির খামারের পরিচালনার দায়িত্বে যিনি আছেন, সার্বক্ষণিক পরিচর্যা করেন, আর তার সঙ্গে কথা বলে জেনে নিব বিস্তারিত সব তথ্য।
দর্শক, এখন আপনাদেরকে পরিচয় করে দিব এই কোয়েল পাখির খামারের যিনি সর্বক্ষণিক পরিচর্যার দায়িত্বে আছেন, পরিচালনা করেন, তার সাথে আমরা কথা বলে জেনে নেব বিস্তারিত সব তথ্য। উনি কীভাবে সম্ভব করলো এত বড় পাখির খামার করতে, চলুন দর্শক কথা বলে জেনে নেই। আপা আসসালামু আলাইকুম। আপনার নাম আপা? আমার নাম শারমিন। শারমিন আপা, আপা একটু জোরে বলেন আপা, আপনি কতদিন থেকে এই খামার করেছেন? তিন বছর। আচ্ছা, এই উৎসাহ কোথা থেকে পেলেন? আমি 50 পিস পাখি শখের বসে পারলাছি, তারপরে থেকে দেখি 50টা পাখির মধ্যে আমার 40 পিস করে ডিম দেয়, তারপর থেকে আমি 3000 পাখি উঠালাম। আচ্ছা, প্রথমে 50টা পাখি দিয়ে শুরু করেছিলেন, তারপরে আস্তে 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 পরে 3000 পাখি উঠাইছেন। এখন কতগুলো পাখি আছে আপনার খামারে? আমার এখন আছে বর্তমানে 2600 পাখি। আচ্ছা, অন্য বিজনেস তো করতে পারতেন, পাখির বিজনেসে কেন আসলেন? পাখি শখের বসে তো পালতে যে দেখি এটা রুট বালাই কম। আচ্ছা, এটা তো প্রফিট বেশি। হ্যাঁ, আর এই ডিমের চাহিদাও বেশি। ডিমের চাহিদাও বেশি। হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন কতগুলো ডিম হয় এখান থেকে? আমার প্রত্যেক দিন ডিম পারে 2000। তা ডিমগুলো কোথায় বিক্রি করেন? ডিমগুলো এক এক জায়গায় আমার হাজবেন্ড যে পাইকের যে বলে আসে, ওরা বাড়িতে এসে নিয়ে যায়। বাড়িতে এসে নিয়ে যায়? হ্যাঁ, আমি কাউন্ট করে রাখি, ওরা খালি শুধু এসে নিয়ে যায়। যে পার পিস ডিম কত করে বিক্রি করেন? 2 টাকা পিস। 2 টাকা পিস। হ্যাঁ। আচ্ছা, এই ডিমগুলো কারা নেয় সাধারণত, কেন নেয়? এটা বিশেষ করে নেয় ছোটো বাচ্চারাই বেশিরভাগ খায় এটা। ছোটো বাচ্চারা? হ্যাঁ, আর বিশেষ করে হাড়ের রোগীদের জন্য এটা অনেক উপকারী। হাড়ের রোগীদের জন্য কোয়েলের ডিম খুব উপকারী। হ্যাঁ, উপকারী। আচ্ছা, তাহলে কতদিন থেকে শুরু করছেন এটা বললেন? প্রায় 3 বছর। প্রায় 3 বছর। তাহলে 3 বছর 50টা দিয়ে শুরু করে এখন আপনার খামারে 2500 পাখি আছে। 2600 পাখি আছে। তাহলে প্রতিদিন 2000 ডিম দেয়, তার মানে প্রতি মাসে কত টাকা ডিম বিক্রি হয়? আচ্ছা, ডেইলি কত টাকা করেন? প্রত্যেকদিন আমরা 4000 টাকা বিক্রি করি। প্রতিদিন 4000 টাকা ডিম বিক্রি করেন, তার মানে মাসে 1,20,000 টাকা ডিম বিক্রি হয়। 1,45,000। আচ্ছা আচ্ছা, পাখিগুলোকে প্রতিদিন কি খাওয়ান? প্রতিদিন আমি এই যে এসব দানাদার খাবার খাওয়াই। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে ব্রয়লার আছে, ব্রয়লার স্টার্টার, লেয়ার, এসব দুটো মিলে, তারপরে ঝিনুকের গুঁড়া। ঝিনুকের গুঁড়া? হ্যাঁ। আচ্ছা, এই 2600 পাখিকে প্রতিদিন কত টাকা খরচ হয় খাওয়ার পেছনে? হয় তো 2000 টাকা। আচ্ছা, এই জায়গাটা কি আপনারা ভাড়া নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এই পাখির বিজনেস করতে কি সরকারকে কোনো ট্যাক্স দিতে হয়? না, দিতে হয় না। আচ্ছা, তাহলে মোটামুটি পাখি পালার পাশাপাশি বিজনেস করে স্বাবলম্বী। আচ্ছা আপা, এই খাবারগুলো যেগুলো আপনারা নিয়ে আসেন এগুলো কি আলাদা আলাদা করে না একসাথে নিয়ে আসেন? না, এক একটা খাবার এক একটা আলাদা আলাদা করে। ও, ঝিনুকের গুঁড়াটা কোথায় পান? এটা সাবার থেকে বেশিরভাগ নিয়ে আসেন। ঝিনুকের গুঁড়া খাওয়াইলে ডিমগুলো শক্ত হয়? হ্যাঁ, শক্ত হয়। হ্যাঁ, প্রচুর শক্ত হয়। আচ্ছা, ভাইয়া কী করতেন আগে? ভাইয়া আগে প্রথম টার্কি ব্যবসা করতো, এখনো উনি করে, আমি এটা দেখাশোনা করি। আচ্ছা, টার্কি ব্যবসা করে ভাইয়া? সর্বপ্রথম চাকরি করে, তারপরে পাশাপাশি আবার টার্কি খামার করে, তারপর থেকে আমি আবার 50টা পাখি থেকে আমি আবার 3000 পাখি উঠেছি। আচ্ছা, আমি এটা দেখাশোনা করি, আমার হাজবেন্ড টার্কিতে দেখাশোনা করে। আচ্ছা, আবার অনেক বেকার যুবক ভাই বোন আছেন, তো তারা অনেক সাজেশন চায় যে এরকম করে আসলে বাসায় বসে না থেকে বাসায় মেয়েরাও করতে পারে, সমস্যা নেই, সংসারের পাশাপাশি এই কাজ করতে পারে। বেশি না, 3-4 ঘন্টা সময় দিলে সংসারে দেখা হলো আর
পাখি বলতেও পারলো। আচ্ছা, সংসারের পাশাপাশি আপনার এটা পরিচর্যা করতে তো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, তাহলে একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী করলে হয় না সমস্যা। সকালে খাবার দেওয়ার পরে নিজে রান্না বান্না শেষ করে পরে পাখিকে দুই তিন ঘন্টা সময় দেওয়া। আচ্ছা ভাই, বাচ্চাগুলো কোথা থেকে নিয়ে আসছেন? আমরা এটা নিজেরা ফুটাইছি। নিজেরা ফুটান? হ্যাঁ, আমার হাজবেন্ডের এগুলো মেশিন আছে, এগুলো বাচ্চা ফুটায়। আচ্ছা, বেডিং এর এটার কি সব ভাইয়া দেখাশোনা করে? আর আপনি এগুলো খাওয়া দাওয়া বা টোটাল পরিচর্যার দায়িত্ব আপনি? আচ্ছা, তো বেকার ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? আমি বলি যে হ্যাঁ আপা, বেকার ভাই বোনদের জন্য কিছু বলার আছে আপনার? যারা চাকরি খুঁজতেছে পাশাপাশি চাকরি পাশাপাশি খুঁজতেও থাকুক, আর এই ব্যবসাটাও করতে পারে। কেননা 1000 পাখি পাললে সে বুঝতে পারবে যে আমার কত টাকা ইনকাম আসে। আচ্ছা, 1000 পাখি যদি কিনতে যায়, শুরু করতে যায়, তাহলে কত টাকা তহবিল লাগবে? যেমন ধরেন দুইটা খাঁচা বানাইতে কমপক্ষে 30,000 টাকা খরচ পড়বে, আর 1000 পাখি প্রায় 35,000 থেকে 33,000 টাকার মতো লাগবে। আচ্ছা, টোটাল 70,000 টাকা হলে ওই 1000 পাখি পালতে পারবে। এই পাশাপাশি 1000 পাখিতে প্রত্যেক দিন লাভ আসতে পারে, মাসে 15,000 টাকা থাকতে পারে। ওকে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। প্রিয় দর্শক, বিশেষ করে বেকার ভাই বোনেরা যারা আছেন, তারা তো জানলেন যে কীভাবে সংসারের পাশাপাশি এভাবে পাখির খামার করে উপার্জন করা যায় সে সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। আপনারা যদি একটু উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা। আর আপনাদের কোনো ধরনের সহযোগিতা চাইলে আপনারা এই খামারের যিনি মালিক আপা অথবা ভাইয়ার কাছ থেকে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে খামার তৈরি করতে পারবেন বা পরিচালনা করতে পারবেন। তো চলুন দর্শক, আমরা আপনাদেরকে পরের পর্বে বিস্তারিত কিছু আরও জানাবো যে কীভাবে পাখিগুলো ডিম ব্রিডিং করা হয় এবং ডিমগুলো কীভাবে ফুটানো হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে সামনের ভিডিওটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন।